প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই জানতে পেরেছো শিক্ষামন্ত্রীর থেকে যে স্কুল ধাপে ধাপে খুলতে চলেছে। তবে আমাদের রাজ্যের কলেজ ইউনিভার্সিটির কি হবে? কলেজ ইউনিভার্সিটি কি খুলছে না? কিভাবে আবার পুনরায় কলেজ ইউনিভার্সিটি খোলা হবে তা নিয়ে রাজ্যের প্রস্তুতি পর্ব কি কি ভাবছে কলেজ বিশ্ববিদ্যালয়, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের ফিউচারকে অর্গানিক ওয়েতে প্ল্যানিং মাফিক এগিয়ে নিয়ে গিয়ে তুমি যাতে সাকসেসফুল হতে পারো, তোমার পয়সাকে বা তুমি যে ইনকাম করছো বা তোমার মানিকে কিভাবে তুমি ম্যানেজ করতে পারো, কিভাবে তোমার ফিউচারকে তুমি সিকিউর করতে পারো ও ফিনান্সিয়াল দিক থেকে, এমনই একটি পেড কোর্স তোমাদের জন্য ফ্রিতে লঞ্চ করেছি। তোমরা ডেসক্রিপশন চেক করে নিতে পারো এই ভিডিওটি দেখার পর। ওখান থেকে তোমরা সেই ফ্রি কোর্সটি করে নিজেদের লাইফকে কিছুটা হলেও সিকিউর করতে পারো। তোমরা সকলেই জানো আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী সাংবিধানিক বৈঠকে জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চায় কিন্তু সুরক্ষা বলয়ের মধ্যে রেখে ছাত্রছাত্রীদের, তবেই শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করতে চায়। কারণ কোভিডের কারণে কোনো ছাত্রছাত্রীর যাতে স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি না হয় সেই কারণেই এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রাজ্য সরকার দ্রুত গতিতে এগাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এবং রাজ্যের সমস্ত স্কুল ধাপে ধাপে খুলতে চলেছে। প্রথমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল খুলছে, তারপরে অন্যান্য ক্লাসেরও ধাপে ধাপে স্কুল খুলতে চলেছে। এক্ষেত্রে তোমরা যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ ও আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা প্রত্যেকেই জিজ্ঞাসা করছো যে আমাদের কি হবে, তাহলে কি কলেজ খুলছে না, বিশ্ববিদ্যালয় খুলছে না, কলেজ নিয়ে তো কোনো শব্দই শোনা যাচ্ছে না? তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই মুহূর্তে সংবাদ মাধ্যম থেকে যে বিষয়গুলো উঠে আসছে, যেমন দ্য টাইমস অফ ইন্ডিয়ায় যে আর্টিকেলটি উঠে এসছে সেই আর্টিকেল থেকে আমরা যেটা জানতে পারছি, রাজ্য সরকার এই মুহূর্তে স্কুল খোলার সাথে সাথে কলেজও খুলতে চাইছে কিন্তু সকলের জন্যই কলেজ প্রথম দিকে খুলছে না, যেটা এই মুহূর্তে আমরা জানতে পারছি এই আর্টিকেল বা এই সংবাদ মাধ্যমটি সম্পূর্ণ পড়ে। এ কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে প্রস্তুত রয়েছে বা প্রস্তুতিকরণ শুরু করে দিয়েছে যে স্কুল কলেজ পুনরায় ওপেন করার জন্য। তারা বিশেষ করে কিছু কলেজের তরফ থেকে জানা যাচ্ছে যে তারা পুরোপুরি প্রস্তুত। যেমনভাবে কিছুদিন আগে অর্থাৎ অড সেমিস্টার পড়াকালীন তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল, প্রথম দিকে অল্প সংখ্যক ছাত্রছাত্রীদের নিয়ে, বেশিরভাগ ছাত্রছাত্রী অনলাইনে ক্লাস করেছিল, ফার্স্ট ইয়ারদের অনুমতি দেওয়া হয়নি প্রথম দিকে সকলকে আসতে রাজ্য সরকারের অনুমতি পেলেও। তো সেই রকমভাবেই কি কিন্তু এবার ইভেন সেমিস্টারে তোমাদের পড়া চালু হতে পারে, যেরকমভাবে নভেম্বরের 16 তারিখ থেকে আমাদের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান তথা কলেজ বিশ্ববিদ্যালয় ওপেন হয়েছিল। প্রথম দিকে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী, অল্প সংখ্যক ছাত্রছাত্রীদের গ্রুপ বানিয়ে একটা কলেজে ধরো ও তোমার 200 জন রয়েছে একটা ক্লাসে, তার মধ্যে 50 জনের বা 20 জনের একটা গ্রুপ বানিয়ে আলাদা আলাদা করে অফলাইনে ক্লাসের নির্দেশিকা এক একটা কলেজের পক্ষ থেকে পাওয়া যাচ্ছিল। সেরকমভাবে ফেব্রুয়ারি মাসে যবেই আমাদের মুখ্যমন্ত্রী আলোচনা করবে কলেজ খোলার, মানে সম্ভবত খুব তাড়াতাড়ি এই কলেজ খোলার পক্ষে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে, স্কুল খোলার পক্ষে। তো সেক্ষেত্রে রাজ্য সরকারের নির্দেশ পেলেই সকলের জন্য কলেজ খুলছে না, যেরকমভাবে আগেরবার ধাপে ধাপে কলেজ খুলেছিল, গ্রুপ বানিয়ে প্রথম দিকে ক্লাস হয়েছিল, তারপরে সমস্ত পরিস্থিতি দেখে সকলকে ডাকা হয়েছিল, সেই একই রকমভাবে কিন্তু পরিকল্পনা করছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটি কলেজ কলেজ খোলার পক্ষে। এবং সর্বপ্রথম যেটা শুরু হতে চলেছে, তোমাদের যাদের ল্যাব রয়েছে বা প্র্যাকটিক্যাল বেস যে সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টের ক্লাস সর্বপ্রথম শুরু হবে এবং তারপরে সমস্ত পরিস্থিতি যদি ঠিক থাকে সেই অনুযায়ী সম্পূর্ণ ছাত্রছাত্রীর ক্লাস অফলাইনেই হবে। অর্থাৎ যেরকমভাবে আগে শুরু হয়েছিল 16 নভেম্বর থেকে সেরকমভাবে আবার প্রথম থেকে শুরু হবে এবং অফলাইনে ক্লাস অব্যাহত চলবে। এই সমস্তটাই জানালাম তোমাদের প্রশ্ন অনুযায়ী এবং এই যে আর্টিকেল প্রকাশিত হয়েছে সেই আর্টিকেল অনুযায়ী। তোমাদের বাদবাকি কি মন্তব্য রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। তো প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।